হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা দেখছো এনরিচ ইউর প্রিপারেশন, আমি পায়েল। আজকে তোমাদের সঙ্গে WBCS এর প্রপার বুক লিস্ট কি হওয়া উচিত, কি কি বই পড়তে হবে জেনারেলি, সেগুলো নিয়ে ডিসকাস করব। আর হচ্ছে দেখো, মার্কেটে তো অনেক বই অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি বলবো যে এক একটা সাবজেক্টের জন্য এক একটা বই পড়বে। এক একটা সাবজেক্টের জন্য দশটা করে বই কিনে নেবে না, দশটা করে বই একবার না পড়ে একটা বই 10 বার পড়বে, যাতে পরীক্ষায় গিয়ে তোমাদের সুবিধা হয়, আর হচ্ছে পরীক্ষার আগে রিভিশন করতেও তোমাদের সুবিধা হয়। আর হচ্ছে তোমাদের পরীক্ষার সময় গিয়ে দেখবে, পরীক্ষা দিতে গিয়ে তোমরা অনেক জিনিস ভুলে ভুলে যাচ্ছ। মানে হচ্ছে MCQ করার সময় কি হয় যে চারটে অপশন দেখে অনেকে আমরা কি নার্ভাস হয়ে যাই যে কোনটা হবে কিছু বুঝতে পারি না। তো মানে দুটো অপশনের মধ্যে আমরা বুঝতে পারি যে এটা দুটো অপশনের মধ্যে অ্যান্সার হবে, কিন্তু আর দুটো বুঝতে পারি না। কিন্তু দুটো অপশনের মধ্যে কেন কনফিউশনটা হওয়ার একটাই কারণ, সেটা হলো আমাদের ল্যাক অফ রিভিশন। তো আমাদের রিভিশন বাড়াতে গেলে আমাদের বুক লিস্ট যতটা সম্ভব কম করতে হবে। তো চলো আজকে সেই বুক লিস্ট নিয়ে আলোচনা করব। শুরু করা যাক হিস্ট্রি দিয়ে। হ্যাঁ, হিস্ট্রি ফার্স্ট হচ্ছে আমি বলবো, হিস্ট্রি অনেকে বলে কৃষ্ণা রেড্ডি পড়তে, কিন্তু কৃষ্ণা রেড্ডি বইটা দেখে সত্যি আমার নিজেই ভয় লাগে, এত মোটা সোটা একটা বই। তো আমি আমি পার্সোনালি বলবো যে ওটা স্কিপ করাই ভালো। যদি এবার কেউ নিজে চাও পড়তে তো পড়তে পারো। আমি বলবো জীবন মুখোপাধ্যায় পড়তে পারো, বাংলার যদি কারোর পড়তে বেশি ভালোবাসো তো জীবন মুখোপাধ্যায় পড়তে পারো, না হলে পুনম দালাল পড়তে পারো। যে কোনো একটা পড়বে, যেটাই পড়বে যে কোনো একটা পড়বে, যাতে পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হয়। পুনম দালালের বইটা আমি দেখিয়ে দিই। আর একটা কথা, সেটা হচ্ছে আমার মোস্ট অফ বই কভার লাগানো। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার বেশিরভাগ বই কভার লাগানো, তো ফ্রন্ট পেজটা দেখাতে একটু অসুবিধা, কারণ আমি একটু কভার লাগাতে ভালোবাসি। তো সব বই আমার কভার লাগানো আছে। আমি বইটা খুলে দেখাবো, আশা করবো দেখতে পাচ্ছো তোমরা। এই যে এটা পুনম দালালের বই আছে, ঠিক আছে? তো এই বইটা তোমরা পড়তে পারো, বইটা খুবই ভালো, আর লুসিড ল্যাঙ্গুয়েজেই লেখা আছে বইটা, কোনো অসুবিধা হবে না আশা করছি। এই বইটা হিস্ট্রির জন্য পড়বে। আর একটা হচ্ছে INM-এর বই আছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। জীবন মুখোপাধ্যায় ওটা ইনক্লুড আছে ওই সেকশনটা, কিন্তু আমি বলবো স্পেকট্রামটা অবশ্যই তোমরা পড়বে, কারণ ওই বইটা সত্যি খুবই ভালো, মানে পড়া উচিত। আমার মনে হয় সবার, সব অ্যাসপিরেন্টদের ওই বইটা পড়া উচিত, তোমরা অবশ্যই পড়বে, না হলে অনেক কিছু ইনফরমেশন মিস করে যাবে। আমি দেখাচ্ছি ওই বইটা, এই যে খুবই ছোট বইটা, এই দেখো ফার্স্ট পেজটা, রাজীব আহির। হ্যাঁ, রাজীব আহিরের লেখা স্পেকট্রাম। এরপরে আছে হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। হ্যাঁ, ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য যদি কেউ বাংলায় পড়তে চাও তো কার্তিক চন্দ্র মন্ডল পড়তে পারো, অথবা হচ্ছে পেরিয়ার পড়তে পারো অরবিন্দ কুমারের। তোমাদের পেরিয়ার বইটা আমি দেখাচ্ছি, এই দেখো পেরিয়ার এইটার বইটা। আগে এটা মানে আমার আমার কাছে আগের ভার্সনটাই আছে, এখন এই বইটা আমার যতদূর মনে পড়ছে আমি একটা দিদির কাছে দেখেছিলাম, তো ওইটা সাদা রঙের একটা বই নতুন করেছে। তো ওই বইটা খুবই ভালো, যেটা নতুন করেছে সেই মানে নতুন ভার্সনটা খুবই ভালো বইটা, নতুনটা তোমরা কিনলে নতুনটাই পাবে। তো আমার এটার থেকে অনেক বেশি ইনফরমেশন ওটাতে ইনক্লুড করেছে। তো পেরিয়ারের জন্য যদি পেরিয়ার বইটা পড়ো, আমার মনে হয় খুবই ভালো, অনেক কিছুই কভার হবে ওই বইটা থেকে। কার্তিক চন্দ্র মন্ডল যদি কেউ পড়ো সেটাও ভালো বই। আর হচ্ছে NCERT যদি পড়তে চাও তো NCERT পড়তে পারো। NCERT পড়লে তোমরা পড়বে হচ্ছে NCERT বইগুলো তুমি দেখায় যাও। NCERT যদি পড়ো তাহলে 11-12-এর দুটো দুটো করে বই আছে। হ্যাঁ, 11-এর দুটো বই আর 12-এর দুটো বই, তোমরা জানি না দেখতে পারবে কিনা। এই যে এটা এটা হচ্ছে 11-এর, হ্যাঁ এটা 11-এর ফিজিক্যাল এনভায়রনমেন্টের এই বইটা, এটা হ্যাঁ ফিজিক্যাল এনভায়রনমেন্টের এই বইটা। আমার কভার লাগানো আছে তো বুঝতে পারবে না আশা করি, যাই হোক। তো এটা হচ্ছে, আর এটা হচ্ছে 12-এর বই, ইন্ডিয়ান পিপল। এই যে ইন্ডিয়ান পিপল, এটা হচ্ছে NCERT-র বই আছে। NCERT যদি পড়ো, NCERT পড়বে, না হলে পেরিয়ার পড়বে। অনেকে রেকমেন্ড করে মাঝিদ হোসেন পড়তে, আমি বলবো মাঝিদ হোসেনটা যদি পড়ো তো পড়তে পারো,
কারোর অনেক বেশি ইনফরমেশন জানা থাকে তো পড়বে, অবশ্যই কেন পড়বে না। কিন্তু হচ্ছে এই মাজিদ হোসেনটা অপশনাল এর জন্য কিন্তু আমি শুনেছি খুবই ভালো, কিন্তু এমসিকিউ এ খুব যে একটা হেল্পফুল হয় সেটা আমার জানা নেই। এবার যদি কেউ পড়ো, যদি কেউ পড়ে থাকো তো আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও যে সত্যি হ্যাঁ দিদি হেল্পফুল, মাজিদ হোসেনটা আমাকে হেল্প করেছে বা কিছু জানাবে। আদারওয়াইজ পেরিয়ার বেস্ট, পেরিয়ার পড়তে পারো। আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আমাদের আছে, যেহেতু আমরা WBCS দেবো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আছে, তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির এই বইটা নো ইউর স্টেট, ঠিক আছে, আরিয়ান পাবলিকেশনের, এটার নতুন ভার্সন বেরিয়েছে, আমার কাছে পুরোনো ভার্সনটাই আছে, এটা তোমরা পড়বে। আর হচ্ছে তোমাদের এই বইটা হচ্ছে সব চ্যাপ্টার কিন্তু পড়তে হয় না, ঠিক আছে, পেরিয়ারে যেমন তোমাকে সব চ্যাপ্টারগুলোই পড়তে হবে, কিন্তু এই নো ইউর স্টেটে ওয়েস্ট বেঙ্গলের যে বইটা আছে সব চ্যাপ্টারগুলো পড়তে হয় না। এই বইটা কোন কোন চ্যাপ্টার স্পেসিফিকালি পড়তে হবে সেটা আমি আলাদা একটা ভিডিও করে তোমাদের বলে দেবো, কারণ ওটার জন্য আলাদা সেপারেট একটা ভিডিওর দরকার, এখানে এই ভিডিওটাতে বলাটা সম্ভব নয়, অনেকটা লেন্দি হয়ে যাবে এমনিতেই ভিডিওটা। তো যাই হোক, তো আমি ওটার জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। এটা এই বইটাতে সব চ্যাপ্টার পড়তে হয় না, বেছে বেছে 7 থেকে 8টা চ্যাপ্টার পড়তে হবে, তো সেটা আমি বলে দেবো পরে, তো তোমরাও বইটা কালেক্ট করে রাখবে যদি কারোর কাছে না থাকে, আর কারোর কাছে থাকলে যদি পড়ো তো পড়বে, এটা ভালো, খুবই ভালো বই। এরপরে আছে পলিটি, পলিটি হচ্ছে এম লক্ষ্মীকান্ত, হ্যাঁ এই যে তোমাদের দেখাই বইটা, এই যে এম লক্ষ্মীকান্তের বই, এটাও আমার কভার করা, এটা আমার না নতুন ভার্সনের বইটা, হ্যাঁ গ্রিন কালারের ওপরে কভার পেজটা দেখবে, আমার কাছে এই নতুন ভার্সনটা আছে, পুরোনো ভার্সনটা আমার কাছে নেই, যদি কারোর কাছে পুরোনো ভার্সন থাকে অবশ্যই পড়তে পারো, কিন্তু নতুন ভার্সনটা আপডেটেড ভার্সন আমার কাছে এটাই আছে এখন, তো এটা 6th এডিশন, আর এটা এটা মানে পড়তেই হবে, এটা ছাড়া তুমি আমার মনে হয় না কনস্টিটিউশনের এর চেয়ে ভালো বই এম লক্ষ্মীকান্তের চাইতে আর কোনো ভালো বই আমার জানা নেই, এটা অবশ্যই পড়তে হবে। এরপরে আছে ইন্ডিয়ান ইকোনমিক্স, তো এইটা নিয়ে সবাই আমরা খুব কনফিউজ, মানে এমন একটা সাবজেক্ট ইকোনমিক্স, তো শুনলে সবাই প্রথমে ভয় পেয়ে যায়, ভয় পাওয়াটা সবই একটু টাফ যদিও সাবজেক্টটা, তো এই সাবজেক্টটার জন্য আমি রেকমেন্ড করব NCERT যদি কেউ পড়ো, NCERT যদি 11th আমরা যদি বাংলা মিডিয়ামের হয়ে থাকো, আমি যেমন বাংলা মিডিয়ামেরই স্টুডেন্ট, তো আমি বলবো যদি বাংলা মিডিয়ামের হয়ে থাকো তাহলে তো 9-10 ওদের যেমন ইংলিশ মিডিয়ামে যেমন তোমার ইকোনমিক্স থাকে 9-10 থেকেই থাকে, আমাদের তো থাকে না, যদি 11-12 কেউ নেয় তাহলে তাদের হয়, তো যেহেতু 9-10 আমাদের থাকে না, তো NCERT যদি পড়ো 9 থেকে পড়তে হবে, ঠিক আছে, 9-10, 11-12 দুটো দুটো করে বই হয়, দুটো বইয়ের মধ্যে মানে দুটো দুটো চারটে বই হয়, 11-12 চারটে বইয়ের মধ্যে দুটো বই পড়তে হবে, 11-এর একটা বই পড়তে হবে, 12-এর একটা বই, 9-10 একটা একটা বই, ঠিক আছে, তো মোট চারটে বই পড়তে হবে, যদি NCERT পড়ো তাহলে আমি বলবো সমস্ত রকম কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে, খুব ভালোভাবে ক্লিয়ার হবে, কোনো মানে কোনো কনসেপ্ট নিয়ে তোমার কোনো আর ভাবতে হবে না, NCERT খুবই ভালো, খুবই লিউসিড ল্যাঙ্গুয়েজ, আমি নিজে NCERT পড়েছি, মানে পড়ি আমি নিজে, এখনও আমার কমপ্লিট হয়নি সবটা, তো আমি নিজেও পড়ছি, তো খুবই ভালো বই, আমি রেকমেন্ড করবো যদি NCERT পড়ো সবচেয়ে বেস্ট হবে। আর তার মধ্যে তারপরে হচ্ছে তোমার পরীক্ষার আগে দিয়ে তো তোমার কারেন্ট ডেটাগুলো দেখতে হয়, কারেন্ট ডেটাগুলো দেখে তোমার সব কিছু রেডি করতে হয়, কিন্তু যদি NCERT পড়ো, আর তাছাড়া হচ্ছে যে আর একটা হচ্ছে কি বলে এটাকে বার্নওয়াল আর বার্মার একটা বই আছে, ওটাও NCERT বেস করে লেখা হয়, এটা তোমরা দেখো, এই যে এটা, এটাও আমার কভার লাগানো আছে, তো এই বইটা, এই বইটাও খুব সুন্দর, এই দেখো এই বইটা, এই দিকটা দেখো তাহলে বুঝতে পারবে আশা করছি, এই বইটাও খুব ভালো, এটা NCERT বেস করে লেখা, এটাও খুব ভালো ইউসিড ল্যাঙ্গুয়েজে বইটা লেখা আছে, একদম সিক্স মানে তোমার NCERT বেস করে লেখা আছে বইটা, খুবই সুন্দর বইটা, তোমরা অবশ্যই পড়লে পড়বে, আর যদি NCERT পড়ো তাহলে বইটা পড়ার দরকার নেই আমি বলবো। আর একটাও বই আছে নিতিন সিংহানিয়া, সেটা অনেকেই শুনেছি পড়ে, আমি আমি পড়ি না, কিন্তু আমি NCERT মূলত পড়ি, আর ওই মাঝে মাঝে ওই বার্নওয়াল আর বার্মার যে বইটা বললাম ওইটা দেখি মাঝে মাঝে, আর আদারওয়াইজ সেরকম কিছু ইকোনমিক্সের পড়ি না, পরীক্ষার আগে দিয়ে কারেন্ট ডেটাগুলো একটু দেখে যাই এটাই। আর জেনারেল সায়েন্স এরপর আসে, তো জেনারেল সায়েন্সের আমি বলবো লুসেন্টের একটা জেনারেল সায়েন্স ব্লু কালারের একটা বই হয়, আমার কাছে বইটা আছে কিন্তু আমি নিয়ে বসিনি বইটা আসলে, আর একটা বই আছে এনসাইক্লোপিডিয়া, হ্যাঁ এনসাইক্লোপিডিয়ার বইটা দেখায় তোমাদের, এই যে এনসাইক্লোপিডিয়ার বইটা, এটা এনসাইক্লোপিডিয়ার বই,
এটা আরিহান্তের, হ্যাঁ জেনারেল সায়েন্স আরিহান্তের এনসাইক্লোপিডিয়া বই বললেই তোমরা পেয়ে যাবে মার্কেটে। এই যে এই বইটা, এই বইটা খুবই ভালো, খুব সুন্দরভাবে লেখা আছে, তোমাদের বুঝতে আশা করি কোনো প্রবলেম হবে না। আর তাছাড়া যদি এটা না পারো তাহলে তোমরা ওই জেনারেল সায়েন্সের লুসেন্টের যে বইটা আছে ওটা পড়তে পারো, ওটাও খুব ভালো বই, যে কোনো যে এই দুটোর মধ্যে যে কোনো একটা পড়তে পারো। এরপরে আসে আমাদের পেপার ফোরে এই জেনারেল সায়েন্সের তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে তো থাকেই, যেটা ওই এনসাইক্লোপিডিয়ার মধ্যে পেয়ে যাবে। আর তাছাড়া থাকে ইভিএস থাকে, তো ইভিএস কী বই পড়তে হবে সেটা আমি বলবো। যদি কেউ বাংলা ভার্সন পড়তে চাও তাহলে এই অনীশ চট্টোপাধ্যায়ের এই বইটা আছে, এই বইটা বেশ ভালো, যদিও আমার সব পড়া হয়নি সবটা এখনো, তো এই অনীশ চট্টোপাধ্যায়ের এই বইটা পরিবেশ বলে, এই বইটা খুবই ভালো বই। আর আরেকটা আছে হচ্ছে তোমার শঙ্কর আইএস বলে, ওই ইউপিএসসি যারা প্রিপারেশন নাই, শঙ্কর আইএসের একটা বই আছে, ওই বইটাও পড়তে পারো, ঠিক আছে। এই দুটোর বইয়ের মধ্যে যে কোনো একটা বই পড়বে, যদি শঙ্কর আইএসের বইটা আরেকটু মোটা হয় ধরন, মানে মোটা একটু বেশি পেজ বইটাতে, যাই হোক যার যেটা ভালো লাগবে। যে কেউ যদি ইংলিশে কমফোর্টেবল হও তাহলে শঙ্কর আইএস পড়বে, কেউ বাংলায় কমফোর্টেবল হলে অনীশ চট্টোপাধ্যায় পড়বে, যে কোনো একটা পড়বে, কিন্তু যে কোনো একটা বই পড়বে, আমি বারবার বলছি যে কোনো একটা বই পড়বে। এরপর আসে কারেন্ট অ্যাফেয়ার্স, ওই পেপার ফোরের মধ্যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, তো কারেন্ট অ্যাফেয়ার্সে কী পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্সে তো হাজার একটা সোর্স আছে, অনলাইন সোর্স এটা সেটা অনেক কিছু আছে। আমি মেনলি পড়ি প্রতিযোগিতা দর্পণ, এই যে এটা এই মাসেরই, এটা এই মাসেরই প্রতিযোগিতা দর্পণ, এই যে এই প্রতিযোগিতা দর্পণ অনেকে অ্যাচিভার্স রেকমেন্ড করে, আমিও পড়েছিলাম কিন্তু আমার অ্যাচিভার্সের থেকে প্রতিযোগিতাটাই বেশি ভালো লেগেছে আসলে। প্রতিযোগিতা দর্পণ পড়তে পারো, অ্যাচিভার্স যদি কেউ পড়ো অ্যাচিভার্স পড়তে পারো, কিন্তু এই প্রতিযোগিতা দর্পণটা কী বলো তো, এটা ইংলিশ ভার্সন, এটা কিন্তু বাংলা ভার্সনে পাবে না, ইংলিশ আর হিন্দি ভার্সন পাবে, বাংলা ভার্সনে এটা পাওয়া যাবে না। আর এটা হচ্ছে, আর হচ্ছে তাছাড়া যদি অনলাইনে কেউ পড়তে চাও জিকে টুডে ফলো করতে পারো, জিকে টুডে খুবই ভালো, কিন্তু ওরা ডেলিটা ডেলি লেখায়, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স করায়, তো ওটা লেখাটা প্রতিদিন লেখাটা একটু টাফ হয়ে যায় যদিও, কিন্তু যদি কেউ রেগুলারিটি মেনটেন করতে পারো তাহলে অবশ্যই জিকে টুডে খুবই ভালো। জিকে টুডে লিখলে ইউটিউবে সার্চ করবে জিকে টুডে বলবে, দেখবে একটা চ্যানেল পাবে, তো ওখানে ওরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেয়। এরপর আসছে টেকনোলজি, যেটাও পেপার ফোরের মধ্যেই থাকে, মানে আইটি টেকনোলজি এগুলো সবই পেপার ফোরের মধ্যেই থাকে, তো ওই টেকনোলজির জন্য এনসাইক্লোপিডিয়ার যে সায়েন্সের বইটা দেখালাম ওটার মধ্যেই টেকনোলজির একটা পার্ট করে দেওয়া আছে আলাদাভাবে, তো টেকনোলজির জন্য ওটাই পড়বে, ওখান থেকে এনসাইক্লোপিডিয়ার বই থেকেই পড়বে। অথবা লুসেন্টের যে বইটা বললাম সায়েন্সের জন্য ওখানেও আছে টেকনোলজির জন্য, ঠিক আছে। এরপর আসছে তোমার, না আর হচ্ছে টেকনোলজি আরেকটাও বই আছে, সেটা হচ্ছে আরিহান্তের, আরিহান্তের ম্যাকবুক, সেটা থেকে ওটা ওই বইটা আমার কাছে নেই কিন্তু আমি শুনেছি, আমার একটা ফ্রেন্ড বলছিল যে আরিয়ান্তে ম্যাকবুকেও নাকি টেকনোলজিটা খুব ভালো দেওয়া আছে, আরিয়ান্তে সায়েন্সের যে ম্যাকবুকটা আছে ওটার মধ্যে টেকনোলজি পার্টটা খুব ভালো দেওয়া আছে। আরেকটা আছে, আরেকটা হচ্ছে যে তোমার টেকনোলজি পার্টটা মানে পরীক্ষার আগে দিয়ে তোমাকে গুগল করে একটুখানি দেখতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সের বেসিসে টেকনোলজি কী কী আপডেট ভার্সন কী 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 হলো না হলো সব তোমাকে একটা খাতায় নোট করে ভালো করে পরীক্ষার আগে দিয়ে একটু দেখে যাবে, আশা করছি এটুকুতেই মানে এনাফ হয়ে যাবে। এরপরে আসা আছে জিকে, এই জিকে থেকে কোথা থেকে কী কোয়েশ্চেন দেবে এটা বলাটা খুবই মুশকিল, তো আমি যেটা রেকমেন্ড করবো এটার জন্য সেটা হচ্ছে এই জেনারেল নলেজের ইয়েলো কালারের রিসেন্টের বইটা যেটা আছে সেটা থেকে তোমরা পড়তে পারো। এই বইটার পেছনে মিসলেনি বলে একটা টপিক আছে, সেই টপিকের মধ্যে তোমাদের জেনারেল নলেজের সবকটা জিনিসই ওরা কভার করেছে, ঠিক আছে। এই বইটার প্রথমের দিকে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক সবগুলো সব সাবজেক্টই আছে, ঠিক আছে, এটা একটা ম্যানুয়াল টাইপের বই, কিন্তু এই পেছন দিকে তোমার মিসলেনি বলে একটা আলাদা পার্ট আছে, ওইখানে তোমার জেনারেল নলেজের জিনিসগুলো খুব ভালো করে সুন্দর করে সাজিয়ে ওরা দিয়েছে, এই বইটা থেকে পড়তে পারো অবশ্যই, খুব ভালো বই। আর একটা হচ্ছে তোমার এরপরে আসে যেটা বেঙ্গলি ডেসক্রিপটিভ, হ্যাঁ বেঙ্গলি ডেসক্রিপটিভের ক্ষেত্রে আমি বলবো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন অবশ্যই সলভ করে যেতে হবে, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সলভ করবে। আর হচ্ছে যেটা বলে সেটা হচ্ছে তোমরা 9-10 থেকে মানে 9-10 ক্লাস 9-10-এর যে গ্রামার বইগুলো হয় না, সেই 9-10-এর গ্রামার বইগুলো থেকে তোমরা যে এডিটোরিয়াল লেটারগুলো এগুলো যেগুলো আছে মানে ডেসক্রিপটিভ পার্টের মধ্যে যেগুলো পড়ে সেগুলো 9-10-এর বই থেকে অবশ্যই প্র্যাকটিস করে যাবে, ওগুলো খুব হেল্প করে। আর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন তো মাস্ট, ওটা করতেই হবে। এরপর
যেটা আসে সেটা হচ্ছে ইংলিশ ডেসক্রিপটিভ। হ্যাঁ, ইংলিশ ডেসক্রিপটিভের ক্ষেত্রেও আমি বলবো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অবশ্যই করতে হবে, আর ইংলিশ অবজেক্টিভও আমাদের থাকে প্রিলিমসে। তো ইংলিশ অবজেক্টিভের ক্ষেত্রে বলবো পিকে দে সরকারের যে বইটা আছে, পিকে দে সরকারের বইটা দেখা একবার, এই যে পিকে দে সরকারের এই বইটা খুবই বাল্কি বইটা। তো হচ্ছে এই দেখো সামনে ফ্রন্ট পেজটা, এই দেখো আমার কাছে নিউ ভার্সনটাই আছে। যদিও পিকে দে সরকারের এই বইটা তোমরা পড়বে, খুব ভালো, খুব সুন্দর করে বুঝিয়ে লেখা আছে, মানে তোমাদের কোথাও অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে করা আছে বইটা। আর একটা হচ্ছে এসপি বক্সি, এসপি বক্সির থেকে ভোকালস পার্ট যেটা আছে, ভোকালস পার্টটা ওই বইটা থেকে পড়লে মোটামুটি অলমোস্ট সবই কভার হয়ে যায়, তোমার আর কিছু স্কিপ হয় না। ভোকালস পার্ট যেগুলো আছে সেগুলো পড়বে এসপি বক্সির বই থেকে। আর এরপরে আসছে অ্যারিথমেটিক, অ্যারিথমেটিকের জন্য আমি বলবো প্রথমেই যে বইটা সেটা হচ্ছে আর এস আগারওয়াল। ঠিক আছে, আর এস আগারওয়াল, এটা আমার কভার লাগানো আছে, এই যে আর এস আগারওয়ালের এই যে ফ্রন্ট পেজটা, এটা এইটা আর এস আগারওয়ালের এই বইটা। এখান এই বইটাতে যদি পড়ো তুমি পিএসসির সব এক্সামে মোটামুটি 90% অঙ্ক তো তুমি কমন পাবেই, মানে খুবই ভালো বইটা। যদি এই বইটা প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে পারো, ভালো করে প্র্যাকটিস করলে এই বইটা থেকে অনেক কিছু কমন পাওয়া যাবে, এই বইটা খুবই ভালো। আর একটা বই আছে সেটা হচ্ছে, যদি কেউ বাংলা ভার্সনে করতে চাও ম্যাথ, তো আর একটা বই আছে সেটা হচ্ছে সুবীর দাস, এই যে সুবীর দাস, এই বইটা করতে পারো, এই বইটাও খুব ভালো, ভালো অঙ্ক আছে, অনেক অঙ্ক আছে, তো তোমরা এই বইটা চাইলেও করতে পারো। ঠিক আছে, এটা হলো ম্যাথ হলো। আর একটা হচ্ছে তোমরা যদি অ্যাডভান্স লেভেলের ম্যাথ করতে চাও, ওই বইটা আমার কাছে নেই, যদি কেউ অ্যাডভান্স লেভেল করতে চাও তো রাকেশ যাদবের একটা বই আছে, রাকেশ যাদবের বই থেকেও করতে পারো। ঠিক আছে, এরপর আছে রিজনিং, রিজনিংয়ের ক্ষেত্রে একটা আর এস আগারওয়ালের একটা বই আছে হোয়াইট কালারে, সেটা আমার কাছে নেই, মানে আমি কখনোই কিনিনি ওই বইটা। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে যে আরিয়ান্তের একটা বই আছে, এই যে আরিয়ান্তের, এটা রেড কালারের, মানে কভার বেস্ট কভার দেওয়া আছে বলে বুঝতে পারছো না, কিন্তু রেড কালারের ওপরে ফ্রন্ট পেজটা রেড কালারের, আর এই যে ভেতরটা, এটা এটা আরিয়ান্তের রিজনিং বই, এই বইটাও খুব ভালো আছে, ছোটোর মধ্যে বেশ ভালো সব চ্যাপ্টারগুলি কভার করেছে, আর অনেক প্র্যাকটিস সেটও দেওয়া আছে, এই বইটা ভালো আছে। আর একটা এরপরে যেটা আমি বলবো এক্সট্রা কিছু টিপস তোমাদের জন্য, সেটা হচ্ছে তোমরা সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ, ধরো একটা চ্যাপ্টার চ্যাপ্টার পড়লে, চ্যাপ্টার সেই সাবজেক্টে সেই চ্যাপ্টারের বেসিস তো এমসিকিউ আমাদের প্র্যাকটিস করতে হয় সব সাবজেক্টের জন্যই। তো আমি বলবো সেটার জন্য সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করার জন্য প্রথমে তোমরা কোনো একটা চ্যাপ্টার ধরো পড়লে, ধরো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আমি ক্লাস দিয়েছি, ধরো তোমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটাই পড়লে, ঠিক আছে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা পড়ে তোমার কি করা উচিত, প্রথমে এমসিকিউ সলভ করা উচিত। তো এমসিকিউ এর জন্য প্রথমে যেটা দেখবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স এর প্রিলিমিনারিতে কি কোশ্চেন এসেছে, তো সেটা দেখার জন্য কি করবে প্রথমে, সেটা হচ্ছে স্ক্যানার, এই যে আমার কাছে লাস্ট ইয়ারেরটাই আছে, এই ইয়ারে আবার বেরোবে আশা করছি, তো তখন তোমরা সেটা যদি পারো সেটা কিনবে, আমার কাছে এই লাস্ট ইয়ারে যেটা বেরিয়েছিল সেটাই আছে, এটা 9th edition। হ্যাঁ, 9th edition। তো এই স্ক্যানার, WBCS স্ক্যানার, এই বইটা খুবই ভালো, মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনের জন্য খুবই ভালো। তো এইটা এটা থেকে প্রথমে স্ক্যানার থেকে করে নিলে, তারপরে আরেকটু হায়ার লেভেলের এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করতে হবে, সেটার জন্য আমি বলবো 14,000, এই যে আরিয়ান্তের, এই আরিয়ান্তের মনোহর পাণ্ডের একটা বই আছে 14,000+ এমসিকিউ, এটা করতে পারো। দিশা পাবলিকেশনের একটা বই আছে, ওটা আমার কাছে নেই, ওটা থেকে চাইলেও করতে পারো। আর হচ্ছে কিন্তু এই বইটার ক্ষেত্রে একটা কথা বলে দিই আমি, সেটা হচ্ছে এই বইটাতে কোশ্চেন কোয়ালিটি খুবই ভালো, কিন্তু এই বইটার কি হচ্ছে অ্যান্সারগুলো অনেক ভুল আছে, তো অ্যান্সারগুলো তোমরা একটু ক্রস চেক করে নেবে, গুগল থেকে হোক বা কোনো স্যার মিস কারোর কাছ থেকে দেখিয়ে তোমরা অ্যান্সারগুলো অবশ্যই ক্রস চেক করে নেবে, এই বইয়ের অ্যান্সারগুলো একদমই রিলায়েবল নয়। ঠিক আছে, আমি এক মানে বারবার করে মেনশন করছি ব্যাপারটা, কিন্তু কোশ্চেন কোয়ালিটি খুবই খুবই ভালো, ঠিক আছে, কোশ্চেন খুবই ভালো আছে, তোমরা করতে পারো। আর একটা হচ্ছে যদি প্রিলিমসের আগে মক টেস্ট তোমরা দেবে সবাই আশা করছি, তো প্রিলিমসের আগে তো মক টেস্ট, মক টেস্টের জন্য আমি এখন থেকে রেফার করব, সেটা হচ্ছে যে WBCS ক্র্যাকার আরিহান্তের একটা বই হয়, সেই বইটা কিনতে পারো, এখন যদি কেনো তাহলে আগের বছর একটা পাবে, আর কদিন দেরি করে যদি কেনো তাহলে নিউ ভার্সনটা পাবে। তো আমি বলবো নিউ ভার্সনটা কিনতে, এখন কিছুদিন ভালো করে পড়ে নাও, তারপরে নিউ ভার্সনের একটা বই কিনে নেবে, WBCS ক্র্যাকার আরিয়ান পাবলিকেশনের 25টা মক টেস্ট থাকে,
আর তারপরে হচ্ছে শামীম সরকার সুতপা কর একাডেমিক অ্যাসোসিয়েশনের আর একটা প্র্যাকটিস সেট বার করে, ওটাতেও 25টা মক টেস্ট থাকে। আগের বছরের বইটা আমি কিনেছিলাম, এই বছরও বেরোবে আশা করছি প্রিলিমিনারি আগে আগেই। তো ওই বইটা তোমরা চাইলে ওই বইটাও করতে পারো, ওটাতে 25টা মক টেস্ট আছে। ঠিক আছে, তো আমি মোটামুটি সবই ডিসকাস করে দিলাম। এরপর তোমাদের যদি আরও কিছু কোয়ারিজ থাকে বুক লিস্ট রিলেটেড, যে দিদি তুমি এই টপিকটা কভার করলে ভালো হয়, তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে, চ্যানেলের কন্টেন্ট পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর হচ্ছে লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আজকের মতন টাটা। আজকে জানি অলরেডি অনেকটা ভিডিওটা লেন্দি হয়ে গেছে, তো যাই হোক, আজকের মতো টাটা।